অহংকার খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। কোনো সময় টাকা কিংবা সম্পত্তির অহংকার করবেন না, এটা মনে রাখুন। সময় কিন্তু রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়। সময় পারে না এমন কিছুই নেই। কখনো রূপের অহংকার করবেন না, আপনার রূপ আপনার সৃষ্টি না, এটা মনে রাখবেন। শিউলি ফুলও তো অপরূপ সুন্দর, কিন্তু রাতে ফোটে, আবার রাতেই ঝরে যায়। শ্মশানে কাঠ পোড়ার আগেই শরীর পুড়ে ছাই হয়ে যায়, তবুও মানুষের অহংকার বিন্দুমাত্র কমে না। অহংকার এমন একটি গুণ যা কেবলমাত্র ভগবানের জন্যই প্রযোজ্য। সময় পেলে শ্মশান থেকে একটিবার ঘুরে আসুন, দেখবেন কত অহংকার ছাই হয়ে আছে। যেখানে আমার জীবনের নিশ্চয়তা নেই, সেখানে আমি কি নিয়ে অহংকার করব? অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।